হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাওন, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। চলুন দেরি না করে এখনই ভিডিওটা শুরু করা যাক। জেলার সোনারগাঁও উপজেলায় মো বাদল শেখ 45 নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার 7ই সেপ্টেম্বর সকালে উপজেলার বারদি ইউনিয়নের আলগিরচর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত মো বাদল শেখ বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি এলাকার মৃত বারেক শেখের ছেলে। সে সোনারগাঁয়ে একটি কোম্পানির ড্রেজারের বুস্টার মিস্ত্রি হিসেবে কাজ করতেন। নিহতের ভাই রবিউল জানান, বাদল শেখের সঙ্গে শনিবার রাত 9টায় শেষ কথা হয়, এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার খ সার্কেল শেখ পিল্লার হোসেন জানান, সকালে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।